তিন ম্যাচের পর এবার জয় পেল শরীফুল ইসলামের দল ক্যান্ডি ফারকন। তাই তো মুখে হাসি ফুটেছে এই টাইগার পেসারের। ম্যাচ শেষে মুস্তাফিজুর রহমানের সাথে দেখা হওয়ায় সেই আনন্দটা দুজনের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন শরীফুল ইসলাম। দুই টাইগার পেসার কথা বলাকালীন সেখানে এসে হাজির হন অলরাউন্ডার দানুশ সানাকা। তাকে দেখে হাত বাড়িয়ে দেন মুস্তাফিজুর রহমান, হ্যান্ডশেক করে তার সঙ্গেই হাসি ঠাট্টায় মজে যান বাংলার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। অন্যদিকে তাহিতৃদয় দলে চান্স না পেয়ে দেখালেন ফুটবলের কারিশমা। এলপিএলে ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন বাংলার কাটার মাস্টার মুস্তাফিজ। আইপিএলে যে কটি ম্যাচ খেলেছেন একটি ম্যাচের মধ্যেও সাইড বেঞ্চে বসিয়ে কাটাতে হয়নি তাকে। তবে এবার ধোনিরা যা করে দেখাতে পারেনি তাই করে দেখালো ডাঙ্গুলা সিক্সার্স। শেষ ম্যাচে মুস্তাফিজুর রহমান একটু খরচে বোলিং করলে বাদ পড়তে হয়েছে তাকে দল থেকে। অপরদিকে টানা তিনটি ম্যাচ সাইড বেঞ্চে বসিয়ে কাটাতে হয়েছে তাহিতৃদয়কে। প্রথম ম্যাচে অবশ্য ব্যাটিং করার সুযোগ পেলেও সেই সুযোগটাকে কাজে লাগাতে পারেননি তাহিতৃদয়। মাত্র এক রান করে সাজঘরে ফিরতে হয়েছে তাকে। অপরদিকে টানা তিনটি ম্যাচ হারের পর এবার প্রথমত ম্যাচ জিতে গেল শরীফুল ইসলামের দল ক্যান্ডি ফারকন। তাই তো তার মুখের হাসির কোনো শেষ নেই। তো দর্শক, খরচে বল করা এবার দল থেকে বাদ পড়তে হয়েছে মুস্তাফিজুর রহমানকে। এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।